এখানে অনেক কিছুই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। টমেটো আছে, পাতি লেবু, ক্যাপসিকাম, শসা, ধনে পাতা, গাজর, মটরশুঁটি আর হচ্ছে বিনস করা। আর এদিকে আছে, আপনাদেরকে বলে দিয়েছি, পাও মানে পাউরুটি মশলার মধ্যে আছে। মশলাটা তো তোল তো এই সাথে দেখাই, মশলার মধ্যে আছে এখানে চাট মশালা মানে মশলা আর কি। আর এদিকে আছে হচ্ছে নুন, আছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো। আলুটা তোল, আলুটা এটা হচ্ছে সেদ্ধ করা আলু, এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। চুর ডাল এটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। পাও ভাজি বানানোর জন্য টমেটো ছাড়া একদম ভুলতেই পারে না, কারণ টমেটো দিলে খুব টেস্ট আসে। অনেক হয়তো টমেটো না দিয়ে গুঁড়ো দিয়ে বানায় ভালো আসার জন্য, এরকমভাবে আমি টমেটোগুলো কেটে নেবো। আর এই যে আলুগুলো আছে, আলুগুলোটাকেও অলরেডি আমি আগে থেকে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি, মেক করে এসেছে। ক্যাপসিকামটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। টমেটোটাকেও ঝুড়ো ঝুড়ো করে কেটে নিচ্ছি। টমেটো দিয়ে টেস্টটা খুব সুন্দর আছে, কড়াইশুঁটিও আছে, সেটাকে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি, কড়াইশুঁটিকে বার করে নিয়েছি খোসা থেকে। এবার এই যে ধনে পাতা আছে, ধনে পাতাটাকে কেটে নিচ্ছি। ধনে পাতা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মুসুর ডাল সিদ্ধ, আর এদিকে টমেটো, কড়াইশুঁটি, ধনে পাতা, ক্যাপসিকাম, আর এদিকে হচ্ছে গাজর, সবগুলো একসঙ্গে ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি। রেডি, এই দাবা করো।
ভালো করে এটা কষতে হবে, ভালো করে কষ। পাও ভাজির এই চাটটি খুব সুন্দর লাগে খেতে, কড়াইশুঁটি দেওয়া আছে আরো খুব সুন্দর লাগে খেতে। এবার আমরা মানে রুটিটাকে ভেজে নেবো হালকা, তার জন্য আমরা তেল দিয়েছি চাটিতে, ওটা ভালো করে গরম হতে দিচ্ছি। পাউরুটি আছে, হালকা করে এরকম করে নেব। আপাতত যখন পাওয়াটা পুরো ভালো করে ভাজা হয়নি, আমি অল্প করে এ করে নিচ্ছি, ভাজা করা হবে। তেল লাগিয়ে নিচ্ছি গরম করে হালকা, হয়ে গেছে। এইভাবে আমি যে রুটিটা হালকা আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা দিয়েই অ্যাকচুয়ালি বানাবো। তার আগে অল্প আমি একটু গ্রেভি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা টেস্টটা ফ্লেভারটা খুব সুন্দর আছে। মশলা আমি ছড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে পাঁচমিশালি মশলা, পাঁচফোড়ন যাকে বলে, চাট মশলা। এবারে আমি এই যে রুটিগুলো আছে দেখতেই পাচ্ছে, একটা আমি হালকা একটু লাগিয়ে দিচ্ছি, এমন করে আমি সমস্তগুলো করে নিচ্ছি। এবার আমি সব একসঙ্গে দিয়ে দিয়েছি, হালকা চাপ দিয়ে দিচ্ছি, জাল দিতে হবে। পাও ভাজি একদম রেডি, এবার আমরা একটু সাজিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু শসা, একটু পেঁয়াজ, এবারে যে গ্রেভিটা বানিয়েছি
সেটা দিয়ে দেব। গ্রেভিটা দিয়েই সুন্দর লাগবে খেতে। চুপ কর সবাই। আর একটু ধনে পাতার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি হালকা মশলা। বন্ধুরা আমাদের একদম পাও ভাজি রেডি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি লাগে। আর শীতকালের সময় গরম গরম পাও ভাজি অসাধারণ লাগে। তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কোদাল দিয়ে কাঁচা, কোদাল পোকা কাঁচা মা।